বিএনপিকে নিয়ে সরকার যে অভিযোগ করছে তার পেছনে কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। এই অভিযোগগুলোর পিছনে কি কোনো সত্যতা আছে সেটাই হচ্ছে প্রশ্ন। যে সরকার যে কথাগুলো বলছে তার পেছনে তো কোনো যুক্তি নেই। আজকে বাংলাদেশ গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছিল, গণতন্ত্র ছিল আমাদের আদর্শ, মুক্তিযুদ্ধের আদর্শ। আজকে বাংলাদেশে সেই গণতন্ত্র মৃত।